মহাসমাবেশ ঘিরে নয়া পল্টনেও বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন আর নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ জেসিকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটির সামনে, এবং আপনি জানেন যে আগামীকালকে কিন্তু বিএনপি এক দফা দাবি আদায় কিন্তু মহাসমাবেশে ডাক দিয়েছেন, এবং সেই উপলক্ষে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করতে শুরু করছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে সকাল কিন্তু 11টা নাগাদ কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এক জরুরি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন, এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি বলেছেন যে আগামীকালকে যে মহাসমাবেশ তারা করতে যাচ্ছেন সেটা খুব শান্তিপূর্ণ সমাবেশ তারা করবেন, এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবেন, এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলাও হবে না বলে তারা আমাদেরকে বলেছেন সংবাদ সম্মেলন করে। এবং তারা আরও বলেছেন যে এখন পর্যন্ত আসলে তারা বিএনপির পক্ষ থেকে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে অনুমতি দেওয়ার কথা ছিল সেই অনুমতির কোনো চিঠি তারা এখন পর্যন্ত পাননি, এবং আজকে সন্ধ্যা নাগাদ তারা অপেক্ষা করবেন অনুমতির চিঠি পেলে তারা বাড়তি যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটা তারা সম্পন্ন করবেন। তবে তারা এখনও পর্যন্ত স্পষ্ট করে বলেননি যে ডিএমপি অনুমতি দিলেও এই নয়াপল্টনে সমাবেশ করবে, এবং ডিএমপি অনুমতি এই না দিলেও এখানে করবে এমন কোনো তথ্য তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেন নাই। তারা বলছেন যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরেই আর কি তারা সিদ্ধান্ত নেবেন সমাবেশটি যে নয়াপল্টনে ডাক দিয়েছেন এবং সেটি এখানেই হবে কিনা। এবং এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা সকাল থেকে এখানে এসে ভিড় করছেন, তারা বলছেন আগামীকালকের যে সমাবেশ এবং সেই সমাবেশে তারা সফল করবেন এবং এক দফা দাবি আদায় করে তারা আপনার এই সমাবেশ থেকে যাবেন এবং সরকারকে তারা বাধ্য করবেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদেরকে সকালে সংবাদ সম্মেলন করে আরও বলেছেন যে এই বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ এটি সরকারের নিজস্ব তৈরি করা এই নির্বাচন কমিশন। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কমিশন গঠন করা হবে সেই কমিশন দিয়েই আপনার নির্বাচন পরিচালনা করা হবে বলে এমনটা দাবি তারা জানিয়েছেন। এবং আপনার তারা বলছেন যে আগামীকাল যদি এই সমাবেশকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় তবে তার দায়ও কিন্তু সরকারকে নিতে হবে এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন যারা এখানে জড়ো হয়েছেন তারা আসলে খুবই শান্তিশৃঙ্খলভাবে থাকার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে আগামীকালকে সমাবেশ তারা শান্তিপূর্ণভাবেই করবেন, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা করবেন না। জেসিকা, এই ছিল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।